হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আইনি পাঠশালা থেকে এখনকার আয়োজন দেনমোহর পরিশোধের বাধ্যবাধকতা সমাজের দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা দেনমোহর বিয়ের সময় মুসলিম নারীর একটি অন্যতম পরিশোধ ও আদায়যোগ্য পাওনা যা স্বামী কর্তৃক অবশ্যই পরিশোধযোগ্য মুসলিম বিয়েকে দেওয়ানি চুক্তি বলা হয় যেখানে প্রতিদান হিসেবে থাকে নির্দিষ্ট মোহরানা মুসলিম আইন অনুযায়ী মুসলিম বিয়ে বৈধ হওয়ার যেসব শর্ত পালন করতে হয় তার মধ্যে দেনমোহর আদায় করা অন্যতম মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি অনুযায়ী দেনমোহরের অর্থ তলব করা মাত্রই তা স্ত্রীকে দিতে বাধ্য থাকিবে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন আঠা অনুসারে এই আইনের বিধৃত কোনো কিছু মুসলিম আইন অনুসারে বিবাহিতা কোনো স্ত্রী লোকের প্রাপ্য দেনমোহর বা তার কোনো অংশের অধিকারী তার বিবাহ বিচ্ছেদের দ্বারা প্রভাবিত হইবে না এমনকি মৃত্যুর পরেও না দেনমোহর বলতে মুসলিম বিয়েতে স্বামীর কাছ থেকে বাধ্যতামূলক প্রাপ্ত অর্থ কিংবা মূল্যবান সামগ্রীকে বোঝায় যা স্ত্রীকে সম্মান ও মর্যাদা স্বরূপ এবং বিয়ের প্রতিদান হিসেবে দেওয়া হয় স্ত্রীকে সম্মান বা মর্যাদা প্রদর্শন এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই মুসলিম বিয়ের অন্যতম অনুষঙ্গ হিসেবে দেনমোহরের বিধান স্বীকৃত ও প্রচলিত পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে তো আর তোমরা স্ত্রীদের তাদের মোহর দিয়ে দাও খুশি মনে সুরানিসা চার নম্বর আয়াত আরও বলা আছে তাকে তার নির্ধারিত মোহর অর্পণ করবে সুরানিসা চব্বিশ নম্বর আয়াত দেনমোহর হল কিছু টাকা বা অন্য কোনো সম্পত্তি যা স্বামী তার স্ত্রীকে বিয়ের চুক্তি অনুযায়ী দিয়ে থাকে এটি স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে মুসলিম স্বামীর উপর আরোপিত একটা দায়িত্ব বিয়ে করলে প্রত্যেক মুসলিম মেয়েই তার স্বামী থেকে এমন টাকা বা সম্পত্তি দেনমোহর হিসেবে পাওয়ার হকদার স্বামী তা দিতে বাধ্য স্ত্রীর মোহর ফাঁকি দেওয়া অতি অতিহীন কাজ কারণ এর অর্থ দ্বারায় ভোগ করতে রাজি কিন্তু বিনিময় দিতে রাজি না যে স্বামীর মনে স্ত্রীর মোহর আদায়ের ইচ্ছাটুকুও নেই হাদিস শরীফে তাকে বলা হয় বেভিসারি এটা ইবনে মাজা চার চার নম্বর হাদিস পাঁচশো বাইশ থেকে তেইশ পৃষ্ঠে এটা রয়েছে মুসলিম বিয়েতে দেনমোহর অবশ্যই থাকতে হবে এমনকি তালাক হয়ে যাওয়া দম্পতির মধ্যে পুনরায় বিয়ে হলেও নতুন করে মোহর নির্ধারণ করতে হবে দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর জামানতবিহীন ঋণ স্ত্রীর প্রাপ্য দেনমোহর পরিশোধ করা একজন স্বামীর নৈতিক আইনি দায়িত্ব যেটি থেকে অব্যাহতি লাভের কোনো সুযোগ নেই যদি না স্ত্রী স্বপ্রণোদিত ও পুরোপুরি প্রভাবহীন মনোভাব নিয়ে তা মাফ করে দেন মুসলিম নারীর যতগুলো আইনগত অধিকার রয়েছে তার মধ্যে মোহ দেনমোহরের প্রাপ্যতা একটা অন্যতম স্ত্রীর কাছে বিয়ের সময় থেকে তা স্বামীর ঋণ হয়ে থাকে যতদিন না তা পুরোপুরি পরিশোধ করে এমনকি আদালতের মাধ্যমে বা কাবির নামায় উনিশ নম্বর কলামের প্রদত্ত ক্ষমতা বলে কোনো মুসলিম নারী তার স্বামীকে তালাক দিলেও ওই নারীর দেনমোহর পাওয়ার এই অধিকার চলে যায় না দেনমোহর পরিশোধের দায় থেকে অব্যাহতি লাভের কোনো সুযোগ একজন স্বামীর না থাকলেও পরিষদের তাড়া থেকে পরিত্যান পাওয়ার আইনি সুযোগ কিন্তু তার থাকে যদি অপরিশোধিত দেনমোহরটি বিলম্বিত প্রকৃতির হয় কারণ বিলম্বিত দেনমোহর স্ত্রী যখন ইচ্ছা তখন চাইতে পারে না বা চাইলেও স্বামী তা পরিশোধ করতে বাধ্য নয় আইন মতে দুটি অবস্থায় যে কোনোটি ঘটলেই কেবল বিলম্বিত দেনমোহর চার অধিকার স্ত্রীর তৈরি হয় এক যদি স্বামীর মৃত্যু হয় বা অন্যভাবে তা তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হয়ে যায় দুই স্বামী যদি সালিসি পরিষদ তথা স্ত্রীর বিনা অনুমতিতে পরবর্তী স্ত্রী গ্রহণ করে দেনমোহরের উদ্দেশ্যে হিসেবে শুরুতে যা বলা হয়েছে তার বাইরে দাম্পত্য সম্পর্ক বলবৎ বা শান্তিপূর্ণ রাখার পেছনেও দেনমোহরের যথেষ্ট ভূমিকা রয়েছে একজন স্বামী যখন জানবেন যে স্ত্রীকে তালাক দিলেই বিলম্বিত সাধারণ ধার্যকৃত সমুদায় দেনমোহরের বৃহৎ অংশ সাধারণত বিলম্বিত থাকে যদিও অবাধ্য স্ত্রীর আচরণে দাম্পত্য কষ্টে আছেন এমন স্বামীদের ক্ষেত্রে অবস্থা কাঙ্ক্ষিত নয় কিংবা পারস্পরিক মনের টান না থাকলে বাহ্যিক বাধার চাপে পড়ে দাম্পত্য সম্পর্কে টিকে রাখা স্বাস্থ্যকর নয় তবু আমাদের সমাজে খেয়ালি ও স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্বহীন এমন কিছু সংখ্যা পেরসিক স্বামীও রয়েছেন যাদের বাহ্যিক চাপ দিয়ে এই দাম্পত্য জীবনে বেঁধে রাখতে হয় আবার এমন স্ত্রীও বিরল নয় যিনি শান্তিপূর্ণ বৈবাহিক সম্পর্ক টিকে রাখাচ্ছে বিভ্রান্তি বা তাৎক্ষণিক লোভের লাভ ও লোভের বশবর্তী হয়ে দেনমোহর আদায় সচেষ্ট থাকেন এবং সেজন্য স্বামীর উপর জোর জবরদস্তিমূলক আচরণ করেন এমনকি মামলা করতেও ফিচু না মুসলিম বিয়েতে দেনমোহরের পরিমাণ কত হবে তা নির্দিষ্ট না তবে দেনমোহর ন্যূনতম দশ দিরহাম বা সম পরিমাণ অর্থে সে কম নির্ধারণ করা যাবে না সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় আমাদের দেশে দেনমোহর পরিমাণ প্রায়ই বেশি নির্ধারিত হয়ে থাকে অধিকাংশই মনে করে স্বামী যাতে সহজে স্ত্রীকে খেয়াল খুশি মতো তালাক দিতে না পারে তাই সমাজে এই প্রবণতা সৃষ্টি আর দেনমোহরের পরিমাণ যাই হোক প্রকৃতপক্ষে বিবাহিত নারীরা ঠিকভাবে তাদের প্রাপ্য দেনমোহর আইনগত পাচ্ছে কিনা তা দেখতে হবে নাকি বিয়ের দেনমোহরের পরিমাণটা এখন সমাজে লোক দেখানো বিষয়ে পরিণত হয়েছে মাত্র অথচ প্রায়ই দেখা যায় শুধু দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা নিয়ে অনেক বিয়ে প্রাথমিকভাবে ভেঙে যায় মুসলিম আইনবিদদের মতে দেনমোহরের পরিমাণ যুক্তিসঙ্গ ও বরের সামর্থ্যের মধ্যে হওয়া উচিত এটি বরকনে পক্ষ মিলে ঠিক ঠিক করবে এটি বরকণে পক্ষ বরকণে উভয় পক্ষ মিলে ঠিক করবে এটি নির্ভর করে পাত্র পাত্রীর পেশা শিক্ষাগত যোগ্যতা সামাজিক মর্যাদা পাত্রের সম্পদের পরিমাণ পাত্রীর সৌন্দর্য পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিষয় বিবেচনা করে অন্যভাবে পরিবারের বিবাহিত অন্যান্য নারীর জন্য ধার্য দেনমোহরের সঙ্গে তুলনা করেও তা নির্ধারণ করা হয়ে থাকে কাবির নামায় অবশ্যই দেনমোহর পরিমাণ লিখতে হবে তবে কোনো কারণে দেনমোহর ধার্য না করে বিয়ে সম্পন্ন হয়ে গেলে বিয়ের পরে তা যুক্তি সঙ্গতভাবে নির্ধারণ করে নেওয়া যাবে দেনমোহরের আদায়ের পদ্ধতি মুসলিম আইনে দেনমোহরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নগদ দেনমোহর আর একটা বাকি দেনমোহর প্রোম ডাওয়ার এবং ডেফার ডাওয়ার কোডটা কতটুকু প্রদান করা হবে তা বরকনে উভয় পক্ষ আলোচনা করে নির্ধারণ করে নেবে বিয়ে সম্পন্ন করার সময় কাজের উপস্থিতিতে নগদ দেনমোহর স্বামী সঙ্গে সঙ্গে পরিশোধ করবে যদি স্ত্রীর দেনমোহর স্ত্রী তেমনটি চায় পুরোটা পরিশোধ না করলেও বাকি দেনমোহর ইচ্ছা করলে পরে আদায় করতে পারবে দেনমোহর কিভাবে পরিশোধ করা হবে তা স্পষ্ট করে ঠিক করা না হলেও পুরোটাই নগদ দেনমোহর হিসেবে ধরা হবে তখন স্ত্রীর দেনমোহর সামাত্র স্বামী দিতে স্বামী দিতে বাধ্য থাকিবে প্রয়োজনে স্বামীর কাছ থেকে দেনমোহরের অর্থ আদায় করার জন্য আইনের আশ্রয় নেওয়া যাবে তাছাড়া স্ত্রীর তার সম্পূর্ণ দেনমোহর আদায় না করা পর্যন্ত স্বামীর সঙ্গে দাম্পত্য মিলন করতে অস্বীকারও করতে পারবে তাই একবার বিয়ে ঠিকভাবে সম্পন্ন হলে এবং স্বামী দেনমোহর দিতে অস্বীকার করলে নির্ধারিত মোহর আদায় করতে স্ত্রী আইনের দ্বার হতে পারবে মুসলিম পারিবারিক আইন উনিশশো মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করলে স্বামীকে অবিলম্বে তার বর্তমান স্ত্রীর বা স্ত্রীদের তাৎক্ষণিক বা নগদ অথবা বিলম্বিত বাকি দেনমোরে যাবতীয় টাকা পরিশোধ করতে হবে কিন্তু অর্থ পরিশোধ করা না হলে তা বকে রাজস্বের মতো আদায় হবে বিয়ের চুক্তিতে দেনমোহর পরিশোধের পদ্ধতি নির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে দেনমোহরের সমগ্র অর্থ সাহামাত্র প্রদেয় বলে ধরে নিতে হবে আবার স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য মিলন অর্থাৎ সহবাসের আগে বিবাহ বিচ্ছেদ হলে কিংবা স্বামীর মৃত্যু হলে সম্পূর্ণ দেনমোহরের অর্ধেক পরিশোধ করতে হয় ও আঠারোশো পঁচাশি সালে মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ মুসলিম ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স অনুসারে দেনমোহরের পরিমাণ যাই হোক না কেন তা দায়ের জন্য স্থানীয় পারিবারিক আদালতে মামলা করতে হয় বিবাহ বিচ্ছেদের তিন বছরের মধ্যে এই মামলা করতে হয় স্ত্রী আগে তালাক দিলে কি দেনমোহর দিতে হয় মনে রাখতে হবে স্বামী বা স্ত্রী যিনিই তালাক দেন না কেন দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রীকে দিতে হবে এটা তার পাওনা এ বিষয়ে পূর্বে আলোচনা করেছি তালাক বা স্বামীর মৃত্যুর কারণে বা অন্য কোনো কারণে স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিন্ন হলেও স্ত্রী স্ত্রীর তার স্বামীর অনুপস্থিতিতে তার উত্তরাধিকার কাছে এই দাবি করতে পারবে আবার স্বামীর আগের স্ত্রী মারা গেলেও দেনমোহর মা হয় না স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহরের হকদার তারা মামলাও করার অধিকার রাখে যদি স্ত্রীর মোহরানা পরিশোধ করা না হয়ে থাকে তবে অন্য অন্য ঋণের মতোই প্রথম স্বামীর মোট রেখে যাওয়া সম্পত্তি থেকে মোহরানা পরিশোধ করতে হবে বাকি সম্পত্তি অনেকদের মধ্যে বন্টন করা হবে যেখানে মোহরানা দেওয়ার পরেও স্ত্রী আবার উত্তরাধিকারী সত্ত্বে তার অংশ পাবে মোহরানা পরিশোধ করায় যদি মৃত্যু স্বামীর সম্পত্তি আর অবশিষ্ট না থাকে তবে অন্যান্য ঋণের মতো সম্পূর্ণ সম্পত্তি মোহরানা বাবদ স্ত্রীকে সমর্পণ করতে হবে ফলে অরিসটা আর কোনো অংশ পাবে না বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে বা স্বামীর মৃত্যু হলে স্ত্রী তার দেনমোহর আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করে তা আদায় করতে পারেন তবে অবশ্যই তালাক বা স্বামীর মৃত্যুর তিন বছরের মতো মামলা করতে হবে স্বামীর মৃত্যু হলেও বকেয়া দেনমোহর একটি ঋণের মতো এটি শোধ করতেই হবে এটি এ বিষয়ে ইতিপূর্বে আলোচিত হয়েছে স্ত্রী আগে মারা গেলেও দেনমোহর মাফ হয় না স্ত্রীর উত্তরাধিকারে দেনমোহর পেতে হকদার তারাও মামলা করার অধিকার আমাদের সমাজে অধিকাংশ মানুষ মনে করে স্বামী বা স্বামীর পরিবার থেকে দেনমোহর আদায় করার জন্য শুধু সরাসরি আদালতেই মামলা করতে হয় তাই অনেক অনেকে সংসার ভেঙে যাওয়ার পরেও বা স্বামী কারণে স্ত্রীকে তালাক দেওয়ার পরেও থানা কোর্টের ভয়ে দেনমোহর দাবি করার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলে এতে একদিকে যেমন ভুক্তভোগী মেয়েটি আর্থিক নিরাপত্তাহীন হয়ে পড়ে অন্যদিকে কিছু পুরুষ এই সুযোগে ইচ্ছামতো মতো আরও বিয়ে করতে উৎসাহিত হয় যা পরোক্ষভাবে বিভিন্ন সামাজিক অসঙ্গতি সৃষ্টি করে কিন্তু দেনমোহর আদায় করতে হলে সরাসরি আদালতে মামলা না করে স্থানীয় চেয়ারম্যান বা কমিশনারের সাহায্য সহায়তা নিয়ে তা আদায় করা যায় সবচেয়ে ভালো হয় কোনো মানবাধিকার সংস্থা বা এনজিও যেমন ব্লাস্ট বিএইচআরএফ আশক অধি অধিকান বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বিএন ইত্যাদি সংগঠনের সহায়তা দেশের বিভিন্ন জেলায় এসব সংগঠনের অনেক শাখা রয়েছে এখন লিগাল এইড বাংলা বাংলাদেশ সরকার লিগাল এইড দিয়েছে এই বিষয়ে এসব সংগঠন কর্তৃক পরিচালিত আপসালিশের মাধ্যমে সহজে ও কম সময় ভুক্তভোগী তার প্রাপ্য দেনমোহর আদায় করতে পারে এছাড়া এখন সরকার পরিচালিত বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দেনমোহর আদায় করার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা দেনমোহর স্বামীর কাছ থেকে স্ত্রীর একটি বিশেষ অধিকার এ প্রসঙ্গে রসুল সরাসালাম এক হাদিসে শরীয়তের মূলনীতি রূপে বলেছেন সাবধান জুলুম করো না মনে রেখো কারো পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না বর্তমান সমাজে পুরুষের কাছে বিয়ের মতো পবিত্র কাজ অধিক পরিমাণ মোহরানা ধার্যের ফলে কঠিন হয়ে গেছে যৌতুক নেয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ এবং ইসলামে অবৈধ একটা কাজ তেমনি অধিক পরিমাণে দেনমোহর ধার্য করাও পুরুষদের জন্য এক প্রকার মানসিক চাপ ও জুলুম তবে স্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে মোহরের কিছু অংশ ছেড়ে দেয় কিংবা গ্রহণ করার পর স্বামীকে উপহার দেয় তাহলে স্বামী তার স্বচ্ছন্দে ভোগ করতে পারবে পূর্ণ মোহর ছেড়ে দেওয়ার বা পূর্ণ মোহর স্বামীকে দেওয়া উপহার দেওয়ারও অধিকার স্ত্রী রয়েছে বন্ধুরা এ এটে একটা পত্রিকার কলাম এবং এই কলামটি লিখেছেন বিশিষ্ট কলামিস্ট ও আইন গবেষক মোহাম্মদ তাজুল ইসলাম এবং এই কলামটির অত্যন্ত সমাদৃত একটি কলাম আপনারা এই কলাম এ বর্ণিত দেনমোহর পরিষদের বাধ্যবাধকতা সমাজের দৃষ্টিভঙ্গি বাস্তবতা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিষয়টির মাধ্যমে আপনাদের অত্যন্ত আশা করি ক্লিয়ার হবে দেনমোহরের এই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাইকে